মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিকভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। অধীর জামানার ইতি বঙ্গ কংগ্রেসে। অবশেষে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরানো হচ্ছে অধীর চৌধুরীকে। সোমবার দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সর্বভারতীয় কংগ্রেস নেতারা। সেখানে সর্বভারতীয় কংগ্রেস নেতারা জানান, লোকসভা ভোটের পরেই অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি কে জানাবে হাইকমান্ড। এর আগে অবশ্য অধীর নিজেকে অস্থায়ী সভাপতি হিসেবে দাবি করেছেন। প্রাক্তন সাংসদের পরে প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন বা তাকেই আবার করা হবে কিনা তা নিয়ে সোমবার কিছু স্পষ্ট করেনি কংগ্রেসের হাইকমান্ড। তবে কংগ্রেস সূত্রে খবর সরানো হচ্ছে অধীর চৌধুরীকে। 2020 সালের 9ই সেপ্টেম্বর সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। তারপর থেকে এক টানা সভাপতি ছিলেন অধীর চৌধুরী। তবে তার আগেও বাংলায় কংগ্রেসের রাস ছিল অধীরের হাতেই। 2014 সালে প্রদেশ কংগ্রেসের সভাপতি হন অধীর চৌধুরী। সেবার 2018 অবধি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন অধীর চৌধুরী। 2018 সালে অধীরকে সরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয় সৌমেন মিত্রকে। 2020 সালে সৌমেন মিত্র প্রয়াত হলে ফের প্রদেশ কংগ্রেস সভাপতি হন অধীর। অধীরের নেতৃত্বেই 2021-এর বিধানসভা নির্বাচনে লড়ে কংগ্রেস। একটিও আসন জোটেনি কংগ্রেসের ভাগ্যে। 2024-এর লোকসভা ভোটে মালদা দক্ষিণ আসন কংগ্রেস ধরে রাখলেও নিজের গড়েই হারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এরপরই শুরু হয় অধীর অপসারণের জল্পনা। অবশেষে সেই পথেই কংগ্রেসের সর্বভারতীয় নেতারা। তবে অধীর জামানার পর রাজ্যেও কি বদল হবে কংগ্রেস তৃণমূল সম্পর্ক? আগ্রহ রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।